আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করা কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারও গুরুতর অসুস্থ, হারিয়েছেন স্মৃতিশক্তি, কাউকে চিনতে পারছেন না তিনি। তার এই করুণ অবস্থায় ব্যথিত স্বয়ং প্রধানমন্ত্রীও। তথ্যটি নিশ্চিত করেছেন তার মেয়ে রুমানা ইসলাম মুক্তি। তিনি বলেন, মায়ের শারীরিক অবস্থা ভালো নয়, কাউকে চিনতে পারছেন না, এমনকি আমাকেও চিনছেন না। কিছুদিন আগে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, তারপর থেকে এই অবস্থা। মুক্তি আরও জানান, গত 11 মার্চ রাতে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঢাকার রামপুরার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় আনোয়ারাকে। সেখানে টানা 10 দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 2 দিন আগে তাকে বাসায় আনা হয়েছে। মায়ের চিকিৎসা চলছে। ডাক্তার জানিয়েছেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন তিনি, চিন্তার কোনো কারণ নেই। তবুও চিন্তা তো হয়, মায়ের জন্য সবার কাছে দোয়া চাই। এদিকে বিজয়ীদের তালিকা প্রকাশ হয়েছিল আগেই। আজ 23 মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বেলা 11টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020 প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এবারও অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। এজন্য অনুষ্ঠানের শুরুতেই তিনি শিল্পীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। বেলা 12টার দিকে শুরু হয় পুরস্কার প্রদান। অভিনেত্রী আনোয়ারার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে শারীরিক অসুস্থতার জন্য নিজে উপস্থিত হতে পারেননি আনোয়ারা। তার হয়ে আয়োজনের সভাপতি তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আনোয়ারার মেয়ে মুক্তি। আনোয়ারাকে মঞ্চে না দেখে কারণ জানতে চান প্রধানমন্ত্রী। অভিনেত্রী অসুস্থ জানতে পেরে তিনি দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, আজকে আনোয়ারা আসতে পারেনি, আমি জানতাম না যে আনোয়ারা অসুস্থ, শুনে খুব দুঃখ পেলাম, তার রোগমুক্তির কামনা করি। এ সময় কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারার যে কোনো সহযোগিতায় পাশে থাকার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিয় দর্শক, বাংলা সিনেমার মা খ্যাত অভিনেত্রী আনোয়ারার অসুস্থতার খবরে আপনি কতটা ব্যথিত? কমেন্ট করে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার অনুভূতি। জানিয়ে দিন তার এমন একটি সিনেমার কথা যেটি সারা জীবন মনে থাকবে।